আসসালামু আলাইকুম, সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলের উদ্যোগে আয়োজিত আমাদের নিয়মিত আয়োজন, শুক্রবারের রাতের আয়োজন, সার্জিক্যাল লং কেসের উপরে। প্রথমে ধন্যবাদ জানাতে চাই এক্সিস মেডিকেল স্কুলের উদ্যোক্তাদের, যারা এই প্যান্ডেমিক সিচুয়েশনেও মেডিকেল এডুকেশনকে ভার্চুয়ালি অত্যন্ত সাকসেসফুলি রান করছে এবং যার মাধ্যমে সারা বাংলাদেশের হাজার হাজার মেডিকেল শিক্ষার্থী এবং তরুণ চিকিৎসকরা উপকৃত হচ্ছে। তো আজকে আমরা এর আগে তিনটি লং কেসের সেশন নিয়ে ডিসকাশন করেছি, যে লং কেস গুলো ফাইনাল প্রফ MBBS এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রথম দিন আলোচনা করেছিলাম পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এরপরে আমরা আলাপ করেছিলাম কার্সিনোমা ব্রেস্ট, গত সেশনে আলাপ করেছিলাম ক্রনিক পলিসিস্টাইটিস বা পলিডিথিয়াসিস। আজকে একটা লং কেস নিয়ে আলাপ করব, একটু অফ ট্র্যাকের একটা লং কেস, কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজে দেখা যায় যে সব ছাত্রছাত্রীর লটারিতে এটা না পড়লেও একটা প্রতিদিনই একজন বা প্রতি 2 দিনে একজন করে ছাত্রছাত্রীর এই কেসটা পড়ে, সেটা হচ্ছে রাইট ইলিয়াক ফসা লাম। তো দেখা যায় যে এই ধরনের একটা কেস যখন পড়ে যায় তখন ছাত্রছাত্রীরা তোমরা একটু ঘাবড়ে যাও, কিন্তু আসলে ঘাবড়ানোর কিছু নাই। দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ভেরি ইজিয়েস্ট লং কেস, এবং এই ধরনের লং কেস পেলে ঘাবড়ানোর কোনোই কারণ নাই। আর একটা রাইট ইলিয়াক ফসা লাম শুধুমাত্র যে তোমার একটা লং কেস হিসেবে ইম্পর্টেন্ট তা না, এটা অস্পির বিভিন্ন সেট আপে থাকতে পারে এবং রিটেনের কোশ্চেন হিসেবে থাকতে পারে। তো লেটস প্রসিড টু দ্য রাইট ইলিয়াক ফসা লাম। টাইটেলটা দেখে মনে হবে যে এটা আবার কোন ধরনের লং কেস, কিন্তু আসলে যখন আমরা এর ডায়াগনোসিস গুলি বলবো তখনই বোঝা যাবে যে লং কেস গুলি কি হতে পারে রাইট ইলিয়াক ফসা লাম্পের এই হেডিং এর আন্ডারে। তো আমরা সবাই জানি যে রাইট ইলিয়াক ফসা হচ্ছে, আমরা জানি অ্যাবডোমেনে 9টা কোয়াড্রেন্ট থাকে, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এপিগেস্ট্রিক রিজিয়ন, আম্বিলিকাল রিজিয়ন, রাইট লাম্বার, লেফট লাম্বার, রাইট ইলিয়াক ফসা, লেফট ইলিয়াক ফসা এবং হাইপোগেস্ট্রিক রিজিয়ন। তার মধ্যে রাইট ইলিয়াক ফসা একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যালি এবং সার্জিক্যালি ইম্পর্টেন্ট জোন, যেখানে অনেকগুলি সার্জিক্যাল ডিজিজ হয়ে থাকে, তাই রাইট ইলিয়াক ফসা লাম্প ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা যদি দেখি যে মোস্ট ইম্পর্টেন্ট 3 ডিডিজ, একটা রাইট ইলিয়াক ফসা লাম্পের অনেকগুলো ডিডি হতে পারে, অনেকগুলো কজ হতে পারে, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য MBBS লেভেলের ছাত্রছাত্রীদের জন্য বা আন্ডার গ্র্যাডের ছাত্রছাত্রীদের জন্য 3টা ডিডি মনে রাখতেই হবে। একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প, আমরা জানি অ্যাপেন্ডিক্স রাইট ইলিয়াক ফসায় থাকে, অ্যাপেন্ডিক্স কার সাথে অ্যাটাচ থাকে, সিকামের সাথে, তার মানে তার যদি সিকাল কোনো প্যাথোলজি থাকে, মোস্ট কমনলি কার্সিনোমা সিকাম। আর রাইট ইলিয়াক ফসায় আর কি থাকে, আইলিওসিকাল রিজিয়ন, যেটা আইলিয়াম এবং সিকামের জাংশন, সেই আইলিওসিকাল টিউবারকুলোসিস। এই 3টি কজই হচ্ছে রাইট ইলিয়াক ফসা লাম্পের খুব ইম্পর্টেন্ট কজ। এর বাইরেও অনেকগুলি কজ আছে যেগুলি নিয়ে আমি পরের স্লাইডে দেখাচ্ছি। তার মানে তোমাদেরকে আসলে যখন লং কেস দেওয়া হবে একটা রাইট ইলিয়াক ফসা লাম্প, এই 3টার যে কোনো একটাই MBBS এ দেওয়া হবে, আইদার অ্যাপেন্ডিকুলার লাম্প, আইদার কার্সিনোমা সিকাম অথবা আইলিওসিকাল টিউবারকুলোসিস। দেখে মনে হতে পারে ওরে বাবা এগুলি কি লং কেস, অ্যাপেন্ডিকুলার লাম্প লং কেস আসলে আমি কি লিখবো, কার্সিনোমা সিকাম লং কেস কি লিখবো, কিন্তু আমি পারি না, জানি না। আইলিওসিকাল টিবি মেডিসিনে আমরা পালমোনারি টিবি করি, এখন আবার আইলিওসিকাল টিবি আসলে আসলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমি নেক্সট স্লাইড বা ডিসকাশন গুলিতে দেখতে দেখবা যে অন্য যে কোনো লং কেসের থেকে এই রাইট ইলিয়াক ফসা লাম্পের লং কেসটা অনেক ইজি। এখন দেখো আর কি কি ডিডি হতে পারে, দিস ইজ ভেরি পেইড বাই বা কোশ্চেন, যে রাইট ইলিয়াক ফসা লাম্পের কজ বলো এবং সাথে কি রাইট ইলিয়াক ফসা পেইন এর কজ বলো, এগুলি কিন্তু বাই বা খুব কমন কোশ্চেন। আর কোন অ্যানাটমিক্যাল জোনের লাম্প এবং পেইন এর কজ গুলি খুব পরীক্ষায় জিজ্ঞেস করে, এপিগ্যাস্ট্রিক পেইন, এপিগ্যাস্ট্রিক লাম্প, আর রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন, রাইট হাইপোকন্ড্রিয়াক লাম্প। তাহলে এগুলি একটু মনে রেখো, মনে রেখো তোমরা যে 3টা অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টের পেইন এবং লাম্প সম্পর্কে সবাই জিজ্ঞেস করে পরীক্ষায়। একটা হচ্ছে রাইট ইলিয়াক ফসা লাম্পের কজ এবং রাইট ইলিয়াক ফসা পেইনের কজ, রাইট হাইপোকন্ড্রিয়াক লাম্পের কজ, রাইট হাইপোকন্ড্রিয়াক পেইনের কজ, এপিগ্যাস্ট্রিক লাম্পের কজ আর এপিগ্যাস্ট্রিক পেইনের কজ। তো সেগুলি আলাদা ডিসকাশন, আমরা আজকে শুধু রাইট ইলিয়াক ফসা লাম্পে কনসেন্ট্রেট করি। তাহলে ওই 3টা ডিডি ছাড়া আর কি কি ডিডি থাকতে পারে? 1 নম্বর যেটা বললাম, টিউবো ওভারিয়ান মাস, হ্যাঁ রাইট সাইডে টিউবো ওভারিয়ান মাস, মানে আমরা জানি কিন্তু ফিমেল এর ক্ষেত্রে দেখো টিউবো, এটা কিন্তু তুমি মেল পেশেন্ট এটা বলতে পারবো না, এটা গাইনোকোলজিক্যাল কজ। যেমন টিউবো ওভারিয়ান মাস হতে পারে একটা ওভারিয়ান টিউমার, টিউবো ওভারিয়ান মাস হতে পারে টিউবে এক্টোপিক প্রেগনেন্সি হয়, টিউবো ওভারিয়ান মাস হতে পারে একটা ওভারিয়ান সিস্ট। সেগুলিকে একটা হেডিং এ বললাম, এবং সেটা কি রাইট সাইডে হতে হবে, লেট
টিউব ওভারিয়ান মাস নিশ্চয়ই রাইট ইলিয়াক ফসালাম করবে না, সেটা করবে লেফট ইলিয়াক ফসালাম। এরপর একটা ইম্পর্টেন্ট পাওয়া হচ্ছে সোয়াস অ্যাবসেস রাইট সাইডে, আমি লিখি নি কিন্তু লেখা উচিত ছিল রাইট সাইডে সোয়াস। তারপর দেখো আনডিসেন্ডেন্ট টেস্টিস, দেখো কি বললাম রাইট সাইডে এক্টোপিক কিডনি, এটাও বলা উচিত কি রাইট সাইডে এক্টোপিক কিডনি। আমরা যদি কিডনি লাম্বার রিজিওনে থাকে কিডনি নিচ থেকে উপরের দিকে অ্যাসেন্ড করে, তো কোনো কারণে যদি লাম্বা সে রাইট ইলিয়াক ফসা থেকে অ্যাসেন্ড না করে রাইট লাম্বারে না আসে কিডনিটা, তখন রাইট এক্টোপিক কিডনিটাও রাইট ইলিয়াক ফসা একটা লাম্প হিসেবে। আর এমি বোমা, এটা আমরা জানি যে অ্যান্টামি বা হিস্টোলাইটিকা ইনফেকশন করে একটা মাস তৈরি করতে পারে এবং সেটা সিকামকে ইনভলভ করে বেশি বা রাইট সাইডের কোলনকে, পরে ওইটাও একটা রাইট ইলিয়াক ফসা মাস প্রডিউস করতে পারে এমি বোমা। ক্রনস ডিজিজ, ক্রনস ডিজিজ কি করে একটা ক্রনিক গ্রেনুলোমেটাস ইনফ্লামেশন করে, সেই গ্রেনুলোমাটাও রাইট ইলিয়াক ফসা একটা মাস হিসেবে আমার কাছে। আর কি মেজেন্ট্রিক লিম্ফেডেমা, মেজেন্ট্রিক লিম্ফ নোডস রাইট সাইডের লিম্ফ নোড গুলি একটা এগ্রিগেটেড হয়ে একটা রাইট সাইডে মাস তৈরি করতে পারে, তার মানে দিজ আর অলসো আদার ডিজিজ অফ রাইট ইলিয়াক ফসালাম। কিন্তু এই ডিডি গুলি তোমাকে লং কেস হিসেবে দিবে না, তোমাকে লং কেস হিসেবে দিবে এই তিনটা ডিডি, অ্যাপেন্ডিকুলার লাম, কার্সিনোমা সিকাম, আইডিওসিকাল কিডনি। তাহলে এইগুলি কখন বলবো, এখানে হয়তো টিচার বলতে পারে যে আর ডিডি কি কি হতে পারে বা রাইট ইলিয়াক ফসালামের কজ কি কি বলো, 7-8টা কজ বলো, তখন এগুলি বলবা। এখন আসো আমরা অ্যাপেন্ডিকুলার লাম, আমরা মেইনলি ওই তিনটা নিয়ে ডিসকাশন করবো, অ্যাপেন্ডিকুলার লাম, কার্সিনোমা সিকাম, আর হচ্ছে যেটা বললাম আর কি আইলিওসিকাল টিউবারকুলোসিস। অ্যাপেন্ডিকুলার লাম, এখন দেখো অ্যাপেন্ডিকুলার লাম কিছুই না, এটা হচ্ছে একিউট অ্যাপেন্ডিসাইটিস এর একটা সিকুইল। আমরা জানি যে অ্যাপেন্ডিক্স এর কি হয়, একটা পেশেন্ট কি বলে যে আমার নাভির চারপাশে ব্যথা হয়েছে হঠাৎ করে তীব্র ব্যথা, 8 থেকে 9 ঘন্টা পরে এটা ডান দিকের তল পেটে চলে আসছে, মানে পেরি আম্বিলিক্যাল পেইন শিফটেড টু দ্য রাইট ইলিয়াক ফসা, এরকম তো একটা হিস্ট্রি। তারপর কি বলে স্যার আমার বমি হচ্ছে, বমি ভাব হচ্ছে, জ্বর হচ্ছে, তীব্র ব্যথা হচ্ছে, এভাবে সে বলবে। এবং এই অ্যাপেন্ডিকুলার লাম্পের পেশেন্টও কিন্তু এই কমপ্লেন গুলি নিয়ে আসবে, কারণ এটা কি নাথিং বাট এ সিকুইলি অফ একিউট অ্যাপেন্ডিসাইটিস। সে বলবে যে হ্যাঁ, সে হয়তো যেই দিন ব্যথা সেই দিন সে অ্যাপেন্ডিকুলার লাম্প নিয়ে আসবে না, সে 2 থেকে 3 দিন পরে আসবে। সে বলবে স্যার গত 2-3 দিন যাবৎ ব্যথা বা 3-4 দিন যাবৎ ব্যথা। তার মানে এটাই বললাম যে ক্লিনিক্যাল ফিচার্স অফ একিউট অ্যাপেন্ডিসাইটিস ফলোড বাই লাম্প ফরমেশন, মানে আগে একিউট অ্যাপেন্ডিসাইটিস এর ফিচারটা থাকবে 2-3 দিন বা 4 দিন যাবৎ, তারপর সে যখন হাসপাতালে ভর্তি হবে তখন সে একিউট অ্যাপেন্ডিসাইটিস এর ফিচার গুলি বলবে। সাথে সে বলতে পারে যে স্যার এখন ডান দিকে একটু চাকা চাকা লাগে, আবার নাও বলতে পারে ওই চাকার কথা, কিন্তু তুমি এক্সামিনেশন করে হয়তো একটা লাম্প পাবা। এটাই হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প, মানে অ্যাপেন্ডিসাইটিস এর ক্লিনিক্যাল ফিচার গুলো 3-4 দিন থাকলো, সে কোনো ধরনের ট্রিটমেন্ট নিল না এবং সে এখন হসপিটালে আসলো, তুমি হাত দিয়ে একটা চাকা পেলো, বা পেশেন্ট নিজেই একিউট অ্যাপেন্ডিসাইটিস এর ফিচার গুলির সাথে সাথে বললো যে স্যার একদিন যাবো বা গত রাত থেকে একটা চাকা লাগতেছে, তাহলে দিস ইজ অ্যাপেন্ডিকুলার। তাহলে অ্যাপেন্ডিকুলার লাম্পটা আসলে কি জিনিস, এটার ভিতরে কি থাকে? আসলে এটার মধ্যে থাকে ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স উইথ মেজো অ্যাপেন্ডিক্স, আর কি থাকে আমরা দেখি টার্মিনাল আইলিয়াম। টার্মিনাল আইলিয়াম আমরা কি বলি যে আমরা বলি যে 10-15 সেন্টিমিটার অফ দ্য আইলিয়াম, সিকাম, এই তিনটা জিনিস মেনলি থাকে। তার মানে কি থাকে, অ্যাপেন্ডিক্স থাকবে উইথ সিকাম আর টার্মিনাল আইলিয়াম, আর র্যাপ করা থাকবে কি, আমরা জানি যে আমরা যখন একটা বাসা একটা কোনো অনুষ্ঠানে যাই, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, আমরা গিফট নিয়ে গিফটগুলোকে র্যাপ র্যাপিং করি, এখানে এই র্যাপিং পেপার হিসেবে আসবে কি এই গ্রেটার ওমেন্টাম। আমরা সবাই জানো যে গ্রেটার ওমেন্টামকে বলা হয় পুলিশম্যান অফ দ্য অ্যাবডোমেন, যেখানে ইনফ্লামেশন হয় গ্রেটার ওমেন্টাম ওই জায়গায় ছুটে চলে যায়। তার মানে যেহেতু অ্যাপেন্ডিসাইটিস এ ইনফ্লামেশন হচ্ছে, অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হচ্ছে, লোকাল পেরিটোনাইটিস হচ্ছে সেই দিকে, এবং অ্যাপেন্ডিক্স তার মেজো অ্যাপেন্ডিক্স সহ টার্মিনাল এন্ড সিকামকে নিয়ে একটা পুরো বলের মতো একটা মানে একটা মাংসপিণ্ডের মতো তৈরি করবে বা একটা এগ্রিগেটেড মাস তৈরি করবে এবং এটাকে চারপাশ দিয়ে এটাকে কাভার করে রাখবে কি গ্রেটার ওমেন্টাম, র্যাপিং করে রাখবে। এখন আসো আইলিওসিকাল টিউবারকুলোসিস। আইলিওসিকাল টিউবারকুলোসিস এটা কমন ইন ডেভেলপিং কান্ট্রিজ, যেন টিউবারকুলোসিস হচ্ছে গরিব মানুষের রোগ সোজা বাংলা ভাষায়, এটা ডেভেলপিং কান্ট্রি বিশেষ করে যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, মানে যে বাংলাদেশ, সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো আছে, আফগানিস্তান, নেপাল, ভুটান, এসব দেশে এগুলি খুব কমন। এবং আইলিওসিকাল টিবি দেখো একটা কথা লিখছি, কমনেস্ট ফর্ম অফ অ্যাবডোমিনাল টিবি, মানে অ্যাবডোমিনাল টিবি অনেক রকমের হয়, যেমন ইন্টেস্টাইনাল টিবি হতে পারে, কোলোনিক টিউবারকুলোসিস হতে পারে, রেক্টাল টিউবারকুলোসিস হতে পারে, পেরিটোনিয়াল টিউবারকুলোসিস হতে পারে, হ্যাঁ স্প্লেনিক টিউবারকুলোসিস, সবই তো অ্যাবডোমেনের মধ্যে। তার মধ্যে অ্যাবডোমেনের মধ্যে যত ধরনের টিবি হয় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আইলিওসিকাল টিবি, মানে আইলিওসিকাল রিজিওনে যে টিবিটা হয় সেটা। কেন আইলিওসিকাল রিজিওনে এই টিবিটা সবচেয়ে কমন, কারণ দেখা যায় যে আইলিওসিকাল রিজিওনে মানে যেখানে আইলিয়াম এবং সিকামের জাংশনটা, এখানে আইলিয়াল কন্টেন্টস গুলি খুব স্ট্যাসিস থাকে, মানে একদম ফ্লোয়িং থাকে না,
ফলে কি হয় যে মোর কন্ট্যাক্ট টাইম অফ ব্যাকটেরিয়া, ওখানে তো প্রচুর ব্যাকটেরিয়া থাকে, যদি তোমার এখানে টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া থাকে সেটা ইন্টেস্টাইনাল মিউকোজার সাথে সে কন্ট্যাক্টে আসার সময়টা বিষয়, কারণ ওই জায়গায় কন্টেন্টটা অনেক স্ট্যাটিক থাকে, মানে র্যাপিড ফ্লো থাকে না। তুমি হচ্ছে আমরা জানি যে এই আইলিওসিকাল রিজিয়নে বা টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামে অ্যাবান্ডেন্ট পেয়ার স্প্যাচেস থাকে। আমরা জানি পেয়ার স্প্যাচেস কি, হচ্ছে লিম্ফেটিক টিস্যু, তবে যেখানে তোমার লিম্ফেটিক টিস্যু বেশি থাকবে সেখানে সেই লিম্ফেটিক টিস্যু হাইপারট্রফি হবে, বা লিম্ফেটিক টিস্যু তোমার সেই ব্যাকটেরিয়াগুলিকে যে টিউবার প্রসেসকে অ্যাটাক করতে যাবে, ফলে ওই জায়গায় লিম্ফেটিক টিস্যুর হাইপার ট্রফি হবে, ফলে ওই জায়গায় টিউবারকুলোসিস বা ক্রনিক গ্রানুলোমেটাস ইনফ্লামেশনটা বেশি হবে। আর কি বললাম যে মিনিমাম ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি ইন দিস রিজিয়ন, আইলিওসিকাল রিজিয়নে ডাইজেস্টিভ অ্যাক্টিভিটিটা সবচেয়ে কম থাকে, কন্টেন্ট যদি স্ট্যাটিক থাকে, ফলে যে এনজাইম যেগুলি থাকে প্রোটিওলাইটিক এনজাইম বা লাইপোলাইট এগুলির অ্যাক্টিভিটি সবচেয়ে কম থাকে, ফলে ওখানে স্ট্যাটিক কন্টেন্টস গুলি স্ট্যাটিক, লিকুইড কোনো ডাইজেশনের অ্যাক্টিভিটি নাই, ফলে ব্যাকটেরিয়া মোর টাইম পায় ইন্টেস্টাইনাল মিউকোজার কন্ট্যাক্টে আসতে, আবার সেখানে ব্যাকটেরিয়ার সাথে ফাইট করারও যে সৈন্যবাহিনী প্রস্তুত আছে পেয়ার স্প্যাচেস, তারাও রেগেমেগে ফাইট করতে আসে, সব মিলায় ওই জায়গায় তখন ক্রনিক একটা ইনফ্লামেটরি প্রসেস তৈরি হয়, হুইচ ইজ কল্ড ইজ অ্যাকচুয়ালি আইলিওসিকাল টিউবার প্রসেস। এখন দেখো আইলিওসিকাল টিউবার প্রসেস তিন ধরনের হয়, আলসারেটিভ নামেই বোঝা যাচ্ছে কি আলসারেশন হবে, হাইপার প্লাস্টিক বোঝায় যায় যে হাইপার প্লাসিয়া হবে, আলসারেটিভ ভ্যারাইটি সবচেয়ে কমন দেখো 60%, আর হাইপার প্লাস্টিকটা 10%, মানে মিক্স মিক্স আলসার ও হাইপার প্লাস্টিক, মানে আলসার থাকবে কিছুটা হাইপার প্লাসিয়া থাকবে। এখন আমাদেরকে আসলে একটু পার্থক্য বুঝতে হবে ক্লিনিক্যালি আলসারেটিভ এবং হাইপার প্লাস্টিকের মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা দেখি, এটা হইলে আমরা আমাদের কেস ডিসকাশনটা অনেক ইজি হয়ে যাবে। দেখো আমরা কথা বলছি যে আলসারেটিভটা সেকেন্ডারি টু পালমোনারি টিউবার প্রোসেস, মানে এখানে মূল ডিজিজটা থাকবে পালমোনারি টিউবার প্রোসেস, সেখানে ইনফেক্টেড স্পুটামটা সোয়ালো হয়ে যদি ইন্টেস্টাইনে আসে সেটা দিয়ে হবে আলসারেটিভ ভ্যারাইটি। হাইপার প্লাস্টিকটা এটা হচ্ছে প্রাইমারি জিআইটি, এটা পালমোনারির সাথে সম্পর্ক নাই, এটা প্রাইমারি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল টিবি, মানে টিবিটা শুরুই হবে তোমার ওই আইলিওসিকাল রিজিওনে। আলসারেটিভ এর ভিরুলেন্সটা মোর, কেন ওই যে বললাম না এটা সেকেন্ডারি টু পালমোনারি টিবি, মানে পালমোনারি টিবি অলরেডি লাংকে সে ইনফেক্ট করছে, এখন একটু স্পুটাম সে গিলে ইনফেক্ট হয়ে ফেলছে, সেটা চলে আসছে ইন্টেস্টাইনে, সেখানেও সে টিবি করে ফেলছে, তার মানে কি তার ভিরুলেন্স অবশ্যই বেশি। আর হাইপার প্লাস্টিক ভ্যারাইটি যেটা প্রাইমারি জিআইটি টিবি, এটার ভিরুলেন্স লেস। তার আলসারেটিভটা কার হবে তাহলে, যার ফুসফুসের বাইরে পালমোনারি রিজিওনের বাইরে অন্য জায়গায় তার টিবি হয়ে যাচ্ছে, এখন তার এই জন্য আলসারেটিভ ভ্যারাইটিটা বলতেছে পুয়ার বডি রেজিস্ট্যান্স ওল্ড পিপল এদের হবে। আর হাইপার প্লাস্টিকের পেশেন্ট একটু ইয়াং পেশেন্ট থাকবে, ওয়েল নারিশ থাকবে। আলসারেটিভ ভ্যারাইটিতে যে আলসার শব্দটা, তার মানে এখানে মাল্টিপল ট্রান্সভার্স আলসার থাকবে, ট্রান্সভার্স আলসার থাকবে এক আইলিয়াম। দেখো আইলিয়ামে আরেকটা ইনফেক্টিভ আলসার হয়, সেটা কি তোমরা সবাই জানো টাইফয়েড আলসার। টাইফয়েড আলসার কি একটা ব্যাকটেরিয়াল আলসার, সেটা কিন্তু হয় লঙ্গিচুডিনাল, আর এটা কিন্তু হয় ট্রান্সভার্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই শব্দটা, যে আইলিওসিকাল টিউবারকুলোসিস আইলিয়ামে কোন ধরনের আলসার করে, ট্রান্সভার্স আলসার করে, তখনই এটার সম্পূরক কোশ্চেন হিসেবে স্যাররা বলবে যে আর আইলিয়ামে আলসার করে এরকম আরেকটা অর্গানিজমের নাম বলো, বলবা সালমোনেলা টাইফি, টাইফয়েড আলসার বলো, এটা কি এটা লঙ্গিচুডিনাল আলসার করে। আর হাইপার প্লাস্টিকে আলসারটা হয় কম, সেখানে কি হয় ক্রনিক গ্রেনুলোমেটাস লেসন। আলসারেটিভ ভ্যারাইটি আলসার যেহেতু আলসার থেকে ব্লিডিং হবে, যেটা পিয়ার ব্লিডিং হিসেবে বা মিউকাস সিক্রেট হবে বা ডিসচার্জ হবে, যেটা ডায়রিয়া হিসেবে দেখা যাবে। আর হাইপার প্লাস্টিক ভ্যারাইটি থাকবে মাস ইন দ্য রাইট ইলিয়াক ফসা, মাস ইন দ্য রাইট ইলিয়াক ফসা। আলসারেটিভে কি মাস থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে কম, কিন্তু হাইপার প্লাস্টিকে মাস ইন দ্য রাইট ইলিয়াক ফসা বেশি থাকবে। আলসারেটিভ ভ্যারাইটির আলটিমেটলি কমপ্লিকেশন কি হবে, আলটিমেটলি দেখো পারফোরেশন হতে পারে, স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, হাইপার প্লাস্টিক কখনোই পারফোরেশন হবে না, স্ট্রিকচার হবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে। আলসারেটিভ হতে পারে, স্ট্রিকচার হয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারে, সাথে পারফোরেশন হতে পারে। কিন্তু আমি যদি টাইফয়েড আলসারের সাথে যদি চিন্তা করি, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে টাইফয়েড আলসারে মোর পারফোরেশন হয় রাদার দেন টিউবারকুলাস আলসার ইন দ্য ইন্টেস্টাইন, মানে আইলিয়াল টাইফয়েড আলসার ইজ মোর প্রোন টু বি পারফোরেটেড রাদার দেন আইলিয়াল টিউবারকুলাস আলসার। টিউবারকুলাস আলসারে কি হয়, স্ট্রিকচার ফরমেশনটাই বেশি হয়, হয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা বেশি হয়, এটা যেন মাথায় থাকে। এটা কিন্তু জিজ্ঞেস করবে স্যাররা যে সালমোনেলা টাইফয়েডে যেটা হয়, টাইফয়েড আলসার পারফোরেশন হয় বেশি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় কম, আর টিউবারকুলাস আলসার যেটা আইলিয়ামে হচ্ছে সেটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বেশি হয়, স্ট্রিকচার ফরমেশন বেশি হয়, পারফোরেশনটা হয় কম।
এই দেখো এখানে একটা ছবিতে দেখো যে এই দিস ইজ আইলিয়াম, এই যে দেখো এখানে একটা স্ট্রিকচার ডেভেলপ করেছে, তার মানে দেখো এটা সিকাম, তার মানে দিস ইজ আইলিওসিকাল জাংশন। এখানে দেখো যে পেয়ার স্প্যাচেস গুলি হাইপার ট্রফি সাদা সাদা গুলি বোঝা যাচ্ছে। এখানে ওই একই দেখো, এটা হচ্ছে তার মানে এটা দেখো আগেরটা ছিল হাইপার প্লাস্টিক ভ্যারাইটি স্ট্রিকচার, আর এটা দেখো এটা হচ্ছে ওই আলসারেটিভ ভ্যারাইটি। এখানে দেখো কতগুলি ট্রান্সভার্স আলসার দেখা যাচ্ছে, দেখো ট্রান্সভার্স মানে কোলনের বা সিকামের লং এক্সিসে ট্রান্সভার্স দিয়ে আছে এই যে, আর আর ট্রান্সভার্স আলসার মাল্টিপল টিউবার আলসার, এই যে অ্যাসেন্ডিং কোলন সিকাম আইলিয়াম রিজিওনে দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আলসারেটিভ ভ্যারাইটি অফ দা ইন্টেস্টাইনাল আইলিওসিকাল টিউবারকুলোসিস। এটাও দেখো যে টিউবারকুলোসিস আলসার যে শুধু টিউবারকুলোসের সেরোসাকেও ইনভলভ করতে পারে এবং মেসেনজিকেও ইনভলভ করতে পারে, যে মেসেনজিতে দেখো তুমি টিউবারকুলস দেখা যাচ্ছে সাদা সাদা দানা দানা, এখানে ছবিটা অত ভালো আসেনি যে এখানে সাদা সাদা, এগুলি এগুলিকে আমরা বলি টিউবারকুল ডেপোজিট, অনেকটা টিউবারকুলোমা এরকম সেরোসাকেও ইনভলভ করে ফেলেছে, মেসেনজিকেও ইনভলভ করেছে, মানে এটা আইলিওসিকাল টিউবারকুলোসিস উইথ মেসেনট্রি, মানে এটা পেরিটোনিয়ামকে ইনভলভ করছে। এখন সব আমাদের 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কার্সিনোমা সিকাম, তোমরা সবাই জানো যে এটা সিকাম হচ্ছে রাইট সাইড এর কোলনের পার্ট। রাইট সাইড এর কোলনে কি কি পার্ট আছে? সিকাম আছে, অ্যাসেন্ডিং কোলন আছে, হ্যাপাটিক ফ্লেক্সার অফ দ্য রাইট কোলন, এবং রাইট হাফ অফ দ্য ট্রান্সভার্স কোলন, এটাকে আমরা রাইট সাইডেড কোলন বলবো। তারা এটা তার মানে সিকাল আলসার হচ্ছে, কার্সিনোমা হচ্ছে এক ধরনের রাইট সাইডেড কোলনিক। আর আমরা জানি যে কোনো কোলনিক আলসার 4 ধরনের হয়, মানে ম্যাক্রোস্কোপিক বা খালি চোখে, এনুলার ভ্যারাইটি, টিউবিউলার ভ্যারাইটি, আলসারেটিভ, পলিফ্লাওয়ার। তার মধ্যে রাইট সাইডে মানে অ্যাসেন্ডিং কোলন সিকাম এই জোন গুলিতে আলসারেটিভ এবং পলিফ্লাওয়ার যেটা এই বা প্রলিফারেটিভ এই ভ্যারাইটিটাই বেশি হয়, এনুলার বা টিউবিউলার ভ্যারাইটিটা কম হয়, ওগুলি লেফট সাইডে বেশি হয়। তার মানে সিকাম যেহেতু রাইট সাইডে, এখানে যে কার্সিনোমাটা ম্যাক্রোস্কোপিক্যালি আলসারেটিভ বা কলিফ্লাওয়ার ভ্যারাইটিতে বেশি থাকবে, এবং ইউজুয়ালি এইজ হচ্ছে 50-এর উপরে। কিন্তু ফ্যামিলিয়াল টাইপ আমরা জানি যে ক্যান্সারের কোলোরেক্টাল কার্সিনোমা ফ্যামিলিয়াল হতে পারে, হ্যাঁ, যেমন যাদের প্যাপ আছে ফ্যামিলিয়াল এডিপোসিস, এডিনোমেটাস পলিপোসিস, বা এই ধরনের জেনেটিক HNPCC কিছু মানে জেনেটিক ট্রান্সমিশন যেগুলি আছে সেই ভ্যারাইটি গুলিতে কিন্তু অনেক কম বয়সীদেরও কোলনিক ক্যান্সার হয় বা কার্সিনোমা সিকাম হয়। এই জন্য এটাই একটা তোমাদেরকে যে কার্সিনোমা সিকাম আসলে এল্ডারলি এজেই বেশি হবে, কিন্তু এটা ইয়াং এজের পেশেন্টেরও এটা হতে পারে। যেমন ধরো কার্সিনোমা প্রোস্টেট কখন একটা ইয়াং পেশেন্টের হবে না, কিন্তু কার্সিনোমা কোলন, কার্সিনোমা রেকটাম বা কার্সিনোমা সিকাম একটা ইয়াং পেশেন্ট হতে পারে। এটার এখানে মেসেজটা হচ্ছে এটা, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, একটা ইরেগুলার গ্রোথ দেখা যাচ্ছে সিকামে, ইরেগুলার গ্রোথ এই যে দেখা যাচ্ছে সিকাম, এটা এটা হচ্ছে একটা কার্সিনোমা সিকাম, এটা এখানেও একটা গ্রোথ, এই যে দেখো ইরেগুলার একটা গ্রোথ সিকাম। এখন আমরা যদি পার্থক্য হিসেবে করি তাহলে একটু ক্লামজি লাগলো, আমরা এইভাবে বলি, ফার্স্টে যদি আইলিওসিকাল টিউবারকুলোসিস কার্সিনোমা সিকাম অ্যাপেন্ডিকুলার এজ, আইলিওসিকাল টিবি যে কোনো এজই হতে পারে, যে কোনো এজই হতে পারে, একটা ইয়াং পেশেন্ট হতে পারে, একটা এলডারলি পেশেন্ট হতে পারে। কার্সিনোমা সিকাম তোমাদেরকে আগেই বলেছি অ্যাবাভ 50-তে হয়, উপরে বেশি হয়, কিন্তু যদি ফ্যামিলিয়াল ভ্যারাইটি হয় তাহলে সেটা ইয়াং পেশেন্ট হতে পারে। অ্যাপেন্ডিকুলার লাম্পও খুব যে কোনো বয়স হতে পারে, কিন্তু ইউজুয়ালি এক্সট্রিম অফ এইজে কম হয় বাচ্চাদের এবং বৃদ্ধদের, কারণ ওদের লাম্প ফর্মেশন হওয়ার চান্স পায় না, কারণ বাচ্চাদের তো আসলে মেজেন্ট্রি ডেভেলপ করে না, গ্রেটার ওমেন্টামি ডেভেলপ করে না, লাম্প হবে কিভাবে? তাহলে ওদের ক্ষেত্রে ভয়টা কি, ওদের ক্ষেত্রে আসলে অ্যাপেন্ডিক্স বার্স্ট হয় বা পারফোরেট হয়। এলডারলি পেশেন্টের ক্ষেত্রে তাই, তাদের ওমেন্টাম গুলি অ্যাট্রফি হয়ে যায়, ফলে গ্রেটার ওমেন্টাম গিয়ে আসলে লাম্প ফর্মেশন করার টাইম পায় না, বরং তাতে কি হয় বিপদটা কি, বার্স্ট অ্যাপেন্ডিক্স হয় বা পারফোরেটেড অ্যাপেন্ডিক্স হয়। তার মানে এটাও একটা ভাইবার করছে, বার্স্ট অ্যাপেন্ডিক্স বা গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স বা পারফোরেশন অফ অ্যাপেন্ডিক্স কাদের বেশি হয়, বাচ্চাদের হয়, এবং এক্সট্রিম অফ এজ এলডারলি পেশেন্টের হয়, কারণ তাদের বাচ্চাদের ওমেন্টাম ডেভেলপ করে না, আর বড়দের খুব বয়স্ক মানুষদের ওমেন্টাম অ্যাট্রফি হয়। তাহলে অ্যাপেন্ডিকুলার ল্যাম্প যে কোনো এজেই হতে পারে, তবে এক্সট্রিম অফ এজে কম হয়, কারণ তাদের ওমেন্টাম তো তখন ডেভেলপ থাকে না বাচ্চাদের। সিমটমের মধ্যে দেখো আইলিওসিকাল টিউবারকুলোসিসে কি কি হয়, আইলিওসিকাল টিউবারকুলোসিস তাহলে দুইটা জিনিস চিন্তা করো, যে টিউবারকুলোসিসের কিছু কমন ফিচার থাকে, কি ফিচার? একটু সবাই ছোটবেলা থেকে মুক্ত, লো গ্রেড ফিভার, ঠিক আছে, একটু কাফ এন্ড হিমোপটাইসিস, কারণ আমি তোমাদেরকে বলছি যে আলসারেটিভ ভ্যারাইটিটা টিউবারকুলোসিসের কমন 60%, এবং সেটা আসলে সেটার প্রাইমারি ফোকাস হচ্ছে লাঙে, তার মানে তার প্রাইমারি ফোকাসের ইয়েগুলি থাকবে, তার কাশি থাকতে পারে, কাফ উইথ স্পুটাম প্রোডাকশন, তার ক্রনিক কাফ থাকবে উইথ স্পুটাম প্রোডাকশন, লো গ্রেড ফিভার, ওয়েট লস এগুলি থাকবে, আর সাথে লোকাল জিআই সিমটমস কি কি থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে, আগে তোমাদেরকে বলছি, পার রেক্টাল ব্লিডিং থাকতে পারে, এবং যখন তার
স্ট্রিকচার ডেভেলপ করে ন্যারো হয়ে যাবে ইন্টেস্টাইন, তখন ফিচার্স অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকবে। তোমরা জানো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের চারটা কার্ডিনাল ফিচার কি কি? কার্ডিনাল ফিচার আমরা জানি, পেইন, কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং ভমিটিং, মানে সে একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়েও সে আসতে পারে। আর কি বলবে পেশেন্ট? বলবে ফিলিং অফ এ লাম্প এট দ্য রাইট ইলিয়াক ফসা, এবং এই লাম্পের যেইটা এটা গ্রেজুয়াল অনসেট, আর লো গ্রেড ফিভার, ওয়েট লস, এগুলি তো থাকবে। আর কার্সিনোমাস সিকামের ক্ষেত্রে সিমটমটা কি হবে দেখো, এটা রাইট সাইডের কোলনি একটা ক্যান্সার, কোলনিক ক্যান্সারের নর্মাল কিছু অল্টার্ড বায়োহেবিট, তার বায়োহেবিট আগে যেরকম ছিল সেটা থেকে চেঞ্জ হয়ে যাবে। এখানেও কি যে কোনো কার্সিনোমা কোলনি কি হয়, পাররেক্টাল ব্লিডিং থাকে, এখানেও সেটা থাকবে, মেলেনা থাকতে পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট সিএ কোলন, রাইট সাইডের যে কোলন কার্সিনোমা যদি হয়, সেটা সিকাম হোক, সেটা অ্যাসেন্ডিং কোলন হোক, সেটা হ্যাপাটিক ফ্লেক্সার অফ দ্য কোলন হোক, তাদের ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আনডিউ উইকনেস, অ্যাসথেনিয়া। রোগী বলবো যে খুব হয়রান হয়রান লাগে, আমি হাঁটা চলা করতে পারি না, মানে এবং তার যে স্বাভাবিক যে কাজকর্ম, ধরো একটু নামাজ পড়া, একটু অজু করা বা একটু গোসল করা, নিজের কাপড় ধোয়া, দাঁত ব্রাশ করা, এই ডেইলি অ্যাক্টিভিটিস এ সে অত্যন্ত টায়ার্ড হয়ে যাবে। এমনি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সিএসি কামে, যে দেখো অ্যাসথেনিয়া, উইকনেস, আর সাথে লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস, ফিলিং অফ এ লাম্প, রাইট ইলিয়াক ফসা লাম্প, এটা তো থাকবেই, এবং এটাও গ্রেজুয়াল অনসেট হবে। আর অ্যাপেন্ডিকুলার লাম্পে কি থাকবে ক্লিনিক্যাল ফিচার? একদম অ্যাপেন্ডিসাইটিস এর সিভিয়ার পেইন ইন দ্য রাইট ইলিয়াক ফসা, ভমিটিং, নশিয়া, ফিভার এবং ফিলিং অফ এ লাম্প, এবং এই লাম্পটা হবে খুব একিউট অনসেট লাম্প, খুব অল্প সময়ের জন্য লাম্প। তার মানে আমি যদি আবারও বলি, আইভিসিক্যাল টিউবারকুলোসিস, সিএসি কাম এবং অ্যাপেন্ডিকুলার লাম্প তিনটার সিমটমকে যদি আলাদা করি, যদি অ্যাপেন্ডিকুলার লাম্প হয় সে একিউট অ্যাপেন্ডিসাইটিস এর ফিচার যদি দিবে, পেরি আম্বিলিকাল পেইন ফলোড বাই সিভিয়ার পেইন ইন রাইট ইলিয়াক ফসা, ফিভারের কথা বলবে, নশিয়া ভমিটিং এর কথা বলবে, তারপর সে বলতে পারে যে একটা রিসেন্ট অনসেট অফ এ লাম্প, ভেরি ফর 1 ডেজ বা 2 ডেজ একদিন। আর সিএসি কামের পেশেন্ট কি বলবে, অল্টার্ড বায়োহেবিট, তার বায়োহেবিট চেঞ্জ হয়ে গেছে, পার রেক্টাল ব্লিডিং, তার মেলে না হবে, অ্যাস্থেনিয়া, উইকনেস, ওয়েট লস, লস অফ অ্যাপেটাইট। দেখো সিএসি কামে ইন্টেস্টাইন অবস্ট্রাকশন কম হয়, এটা একটা কিন্তু মনে রাখতে হবে যে রাইট সাইডের কোলনের ক্যান্সারে ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হয় না যে তা বলবো না, কিন্তু লেফট সাইডের কোলনিক অবস্ট্রাকশনে বেশি হয়, ঠিক আছে? আর কি বললাম, তার একটা ফিলিং অফ এ লাম্প থাকতে পারে ইন দ্য রাইট ইলিয়াক ফসা। আর আইভিসিক্যাল টিউবারকুলোসিস সিমটম কি বললাম, টিউবারকুলোসিস এর অ্যাজ এ হোল যে সিমটম, লো গ্রেড ফিভার, ওয়েট লস, ম্যালেজ, তারপর কাফ, আর লোকাল সিমটমের মধ্যে বললাম ডায়রিয়া, পিয়ার ব্লিডিং, এবং যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার একটা ফিলিং অফ এ লাম্প, এগুলি। আচ্ছা এখন আসো আমরা সাইন, সাইন মানে এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন আগে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো একটা অ্যাপেন্ডিকুলার লাম্পের জেনারেল এক্সামিনেশনে কি পারবো? আমরা জানি যে অ্যাপেন্ডিকুলার লাম্প মানে বেসিক্যালি নাথিং বাট একিউট অ্যাপেন্ডিসাইটিসই, তো সেটারই একটা সিকুয়েল। তার মানে তুমি পালসে হাত দাও, ট্যাকিকার্ডিয়া পাবা, টেম্পারেচার মাপো, ইলিভেটেড টেম্পারেচার পাবা, আর পেশেন্ট ডিহাইড্রেটেড থাকবে। যে কোনো একিউট অ্যাবডোমিনে পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে, কেন থাকে? ভমিটিং হয়, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকার কারণে তার অ্যাপেটাইট কম থাকে, সে পানিও খায় না, ফলে ডিহাইড্রেটেড থাকবে। তাহলে দেখো এখানে আমি তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, ট্যাকিকার্ডিয়া ভেরি ইম্পর্টেন্ট, ডিহাইড্রেশন, ইলিভেটেড টেম্পারেচার। কার্সিনোমা সিকামে আমার জেনারেল এক্সামিনেশনে তুমি কি ফাইন্ডিংস পাবা? ওই যে বললাম এনিমিয়া, এনিমিয়া থাকবে, ওই যে উইকনেস থাকে তার, আনডিউ উইকনেস, ওই ক্রনিক ব্লাড লস হয় তার, মেলেনা হচ্ছে জিনিস, সে এনিমিক থাকবে, আর জন্ডিস থাকতে পারে। যেহেতু কার্সিনোমা সিকাম, যদি লিভারে মেটাস্টেসিস হয় তাহলে তার জন্ডিস থাকতে পারে। আর আইলিওসিকাল টিউবারকুলোসিসের জেনারেল এক্সামিনেশনে আইলিওসিকাল টিউবারকুলোসিসের পেশেন্টগুলো একটু ম্যাল নারিশ থাকে, ম্যাল নিউট্রিশন পাবা, এনিমিয়া পাবা। এবার আসো তুমি অ্যাবডোমিনাল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে অ্যাপেন্ডিকুলার লাম্পে তুমি কি পাবা? একটা টেন্ডার লাম্প পাবা রাইট ইলিয়াক ফসায়, কিন্তু এটা একটা ইনফ্লামেটরি লাম্প, তাই এটা টেন্ডার, খুব ব্যথা, কিন্তু এটা স্মুথ মেলিগন্যান্ট না, এটা তো একটা বিনাইন লাম্প, তাই এটা স্মুথ লাম্প হবে। তার মানে একটা টেন্ডার ফার্ম স্মুথ লাম্প এট রাইট ইলিয়াক ফসা, এটা নট মোবাইল, এটা নড়বে না, এবং এটাকে পারকাস বলে, রেজোনেন্টই পাবা, রেজোনেন্ট অন পারকাশন। আর কার্সিনোমা সিকামে কি পাবা? একটা হার্ড মাস্ক পাবা, কারণ এটা মেলিগনেন্ট, এটা হার্ড, সার্ফেস স্মুথ হবে হবে না, যেহেতু এটা মেলিগনেন্ট সার্ফেস হবে নোডুলার, আর এটা যেহেতু মেলিগনেন্ট এটা নন টেন্ডার হবে। তার মানে একসাথে তুমি যদি বলা হয় সিএসি কামে যে রাইট ইলিয়াক ফসা মাস্কটা পাবা, সেটা হবে নন টেন্ডার হার্ড নোডুলার মাস এট রাইট ইলিয়াক ফসা, এটাও ডাজ নট মুভ উইথ রেসপিরেশন, এটা রেসপিরেশনের সাথে মুভ করবে না। আর এমনি মোবিলিটি ইনিশিয়ালি একটু মোবাইল থাকবে, কিন্তু অ্যাডভান্সড স্টেজে যখন আন্ডারলাইং সোয়াস মেজরকে সে ইনফিলট্রেট করবে, তখন এটা ফিক্সড হয়ে যাবে। এবং
ইম্পেয়ার্ড রেজোনেন্স, মানে তুমি যদি পার্কাশন করো, যেহেতু এটা একটা ফার্ম মাস, হার্ড মাস, এখানে কিন্তু আর অত রেজোনেন্ট সাউন্ড তুমি পাবা না। আর কি পেতে পারো, দুইটা এক্সট্রা ফিচার পেতে পারো, অ্যাসাইটিস আর হ্যাপাটোমেগ্যালি। ওই কখন? যদি মেটাস্টেসিস হয়, পেরিটোনিয়াল মেটাস্টেসিস হলো, ওই অ্যাসাইটিস হতে পারে। আর হ্যাপাটোমেগ্যালি পেতে পারো যদি লিভারের ডেপোজিট তৈরি হয় সেকেন্ডে। তার মানে এগুলো অ্যাডভান্সড স্টেজ। তুমি যদি একটা সিএসসি কামের পেশেন্টে অ্যাসাইটিস পাও, সিএসসি কামের পেশেন্টে তুমি হ্যাপাটোমেগ্যালি পাও, তাহলে বুঝতে হবে যে এটা অ্যাডভান্সড স্টেজ। আচ্ছা, আর আইলিওসিকাল টিউবারকুলোসিস এর অ্যাবডোমেনে কি পাবা? সেখানেও একটা মাস পাবা, কিন্তু এই মাসটা কি, এটা তো মেলিগন্যান্ট না, তাই এটা নোডিউলার হবে না, এটি স্মুথ। এবং যেহেতু মেলিগন্যান্ট হার্ড হবে না, এটা ফার্ম, একটু হার্ড হতেও পারে, তার মানে স্মুথ ফার্ম টু হার্ড মাসেস। এবং এটাও কিন্তু নন টেন্ডার, কারণ এটাও তো একিউট ইনফ্লামেটরি মাস না অ্যাপেন্ডিকুলারের মতো। এবং এটা একটু রেজোনেন্টই থাকবে, এবং এটাও ডাজ নট মুভ উইথ রেসপিরেশন, এবং এখানটাও রেস্ট্রিক্টেড মোবিলিটি, এবং এটার মোবিলিটি রেস্ট্রিক্টেড। এবং এখানে আইলিওসিকাল টিবি বলতেছে সিকামটা একটু পুল আপ থাকতে পারে। তার মানে এই হচ্ছে তোমার একটা আইলিওসিকাল টিবি, সিএ সিকাম এবং অ্যাপেন্ডিকুলার লাম্পের মধ্যে লাম অ্যাবডোমেনের এক্সামিনেশনের পার্থক্য। তার মানে যদি আমি বলি অ্যাপেন্ডিকুলার লাম্প, ইনফ্লামেটরি লাম্প, এটা টেন্ডার থাকবে, স্মুথ থাকবে, এবং এটা নন মোবাইল, এবং এটা পার্কাশন নয়, রেজোনেন্ট পাবা। সিএসিকাম একটা হার্ড মাস পাবা, নোডিউলার পাবা যেহেতু মেলিগন্যান্ট, কিন্তু এটা নন টেন্ডার থাকবে, এটাও ডাজ নট মুভ উইথ রেসপিরেশন, স্লাইট মোবিলিটি থাকতে পারে, পরবর্তীতে ফিক্সড হয়ে যাবে। আর আইলিওসিকাল টিউবারকুলোসিসের যে রাইটিলিয়াক ফসা মাসটা থাকবে, সেটা নন টেন্ডার থাকবে, এটা ফার্ম থাকবে, কিন্তু স্মুথ সার্ফেস থাকবে, এটাও ডাজ নট মুভ উইথ রেসপিরেশন। ঠিক আছে, আর অ্যাসাইটিস, হ্যাপাটোমেগালি, ইংলিশ কার্সিনোমা সিকামে থাকতে পারে যদি মেটাস্টেসিস এর ফিচার থাকে। অ্যাসাইটিস আইলিওসিকাল টিউবারকুলোসিস থাকতে পারে, কেন, ওই যে বললাম না, যদি পেরিটোনিয়াম কে ইনভলভ করে, মেজেন্টিকে ইনভলভ করে, তাহলে সেখানেও কিন্তু, এখানে একটু স্লাইডে দেখা যাচ্ছে না, এটা নিচে একটু লেখা আছে, অ্যাসাইটিস কিন্তু প্রেজেন্ট থাকতে পারে যদি আইলিওসিকাল টিউবারকুলোসিস ইনভলভস দ্য পেরিটোনিয়াম। তাহলে আমরা যদি এখন কেস হিস্ট্রিটা সাজাই, পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, নেম, এজ, এইজ সম্পর্কে বলা হয়ে গেছে, সেক্স নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, রিলিজিয়ন, অকুপেশন, এগুলো জাস্ট প্রোটোকল লেখার তাই লিখলাম। প্রেজেন্টিং কমপ্লেইন, দেখো অ্যাপেন্ডিকুলার লাম্পের চিফ কমপ্লেইন কি থাকতে পারে, সিভিয়ার পেইন এট রাইট লোয়ার অ্যাবডোমেন, মানে অ্যাপেন্ডিসাইটিস এর যা ফিলিং অফ এ লাম্প ফর ভেরি শর্ট অনসেট অ্যাপেন্ডিকুলার লাম্প, ফিভার, এটা অ্যাপেন্ডিকুলার লাম্পের, এই প্রথম তিনটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্পের প্রেজেন্টিং কমপ্লেইন বা চিফ কমপ্লেইন। আইলিওসিকাল টিউবারকুলোসিস এর চিফ কমপ্লেইন কি থাকতে পারে, ডায়রিয়া, কনস্টিপেশন, পিয়ার ব্লিডিং ফর লং ডিউরেশন, ধরো 3 মান্থস, 4 মান্থস। আর এখানে কি, অ্যাপেন্ডিকুলার লাম্পের ডিউরেশন গুলি থাকবে খুব কম, ধরো সিভিয়ার পেইন ফর 2 টু 3 ডেজ, ফিলিং অফ এ লাম্প ফর 1 ডেজ, ফিভার ফর 1 ডেজ এরকম। তারপর কি, গ্রেজুয়াল ফিলিং অফ এ লাম্প এট রাইটিরিয়া ফর, এটা আইসিটিভি তে থাকবে, এটা গ্রেজুয়াল ফিলিং, হঠাৎ করে সে বলবে না যে 2 দিন আগে আমি লাম্প দেখতে পাচ্ছি, সে বলবে যে স্যার গত 1 মাস যাবত বা 1.5 মাস যাবত আমি একটা চাকা অনুভব করতেছি পেটের মধ্যে। আর আই লো গ্রেড ফিভার, এটাও তোমার আইলিওসিকাল টিউবারকুলোসিস এর প্রেজেন্টিং কমপ্লেইন হতে পারে, যে কোনো টিউবারকুলোসিস এ লো গ্রেড ফিভার থাকে। আচ্ছা, এবার কার্সিনোমা সিকামে কি হতে পারে চিফ কমপ্লেইন, এই দেখো অল্টার্ড বাউল হ্যাবিট, পার রেক্টাল ব্লিডিং, হ্যাঁ এগুলি কার্সিনো, ফিলিং অফ এ লাম্প এট রাইট লোয়ার অ্যাবডোমেন কার্সিনোমা সিকাম, সিভিয়ার ওয়েটনেস, উইকনেস, ওয়েট লস, লস অফ অ্যাপেটাইট, এই যেগুলি বললাম এগুলি কার্সিনোমা সিকামের চিফ কমপ্লেইন হিসেবে আসতে পারে। হিস্ট্রি অফ প্রেজেন্টনেস আমি আর ডিটেল বললাম না, এখানে জাস্ট এই চিফ কমপ্লেইন গুলিকে তুমি ইলাবোরেট করে নিবা। হ্যাঁ, এখন হিস্ট্রি অফ পাস্ট ইলনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনি হিস্ট্রি অফ পালমোনারি টিবি, এটা আইলিওসিকাল টিবির জন্য খুব ইম্পর্টেন্ট, তার আগে পালমোনারি টিবি হয়েছিল কিনা, তাহলে তার সেকেন্ডারিলি সে তার এখন আইলিওসিকাল টিউবারকুলোসিস হতে পারে পালমোনারি টিবি। আর এনি হিস্ট্রি অফ রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, অনেক পেশেন্টের কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হয়, বারবার হয়, মানে তার এরকম রিকারেন্ট রাইটিলিয়াক ফসাই পেইনের হিস্ট্রি দিচ্ছে, তার মানে তার রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস এর আগে হিস্ট্রি আছে, বা সে বলবে যে স্যার আমার আগেও অ্যাপেন্ডিক্সের ব্যথা হচ্ছিল, হাসপাতালে ভর্তি ছিলাম, অপারেশন করা হয়নি, ঠিক আছে, বা অপারেশন করি নেই ভয়, এরকম তার হিস্ট্রি অফ, তার মানে এটাও ইন্ডিকেট করে অ্যাপেন্ডিকুলার লাম্পের একজন পক্ষে একটা যুক্তি হিসেবে তোমার কাজ করবে। ড্রাগ হিস্ট্রি, ট্রিটমেন্ট হিস্ট্রি, যে বললাম আইলিওসিকাল টিউবারকুলোসিস এর যদি পেশেন্টের আগে পালমোনারি টিউবারকুলোসিস থাকে, তার এনটিটিভি থেরাপি সে পায় কিনা, সে নিয়েছিল কিনা, সে কখনো খেয়েছিল কিনা, যেটা পালমোনারি টিবি সপক্ষে তার একটা প্রমাণ বহন করবে। পার্সোনাল হিস্ট্রি বেশিরভাগই কার্সিনোমা সিকাম রিলেটেড, অন্যগুলির সাথে পার্সোনাল হিস্ট্রি খুব বেশি সম্পর্ক নেই। আমরা দেখো 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 বলছি ফ্যাটি ডায়েট কনজামশন, হ্যাঁ ফ্যাটি ডায়েট খেলে কি হবে, বেশি বেশি বাইল এসিড রিলিজ হবে, আর এই বাইল এসিড ইজ কার্সিনোজেনিক টু দা কোলোনিক এপিথিলিয়াম, কোলোনিক এপিথিলিয়ামে কার্সিনোজেনিক, কারণ বেশি বেশি ফ্যাট ডায়েট খেলে ফ্যাটকে ডাইজেশন অ্যাবজর্পশনের জন্য বাইল এসিড রিলিজ হবে, বাইল এসিডে যে বাইল এসিড বাইল রিলিজ হবে, সে বাইলে বাইল এসিড যে বাইল সল্ট থাকে সেটা কার্সিনোজেনিক ফর কোলোনিক এপিথিলিয়াম, ফলে ওই কার্সিনোমা সিকাম হওয়ার চান্স বেশি থাকে। ডিক্রিজ ফাইবার ডায়েট, ফাইবার ডায়েট
খাওয়ার সুবিধা কি ফাইবার গুলি, ওই যে বললাম যে বাইল সল্ট এবং বাইল অ্যাসিড, কার্সিনোজেনিক ফর কার্সিনো কোলন এবং সিকাম। বাইল খাবারে বেশি যদি ফাইবার থাকে, ফাইবার পরে কি ওই বাইল অ্যাসিড বা বাইল ট্র্যাপকে এন্ট্র্যাপ করে ফেলে, নিজের সাথে আটকায় ফেলে, ফলে ওই কার্সিনোজেনিক বাইল অ্যাসিড বা বাইল সল্ট ওই কোলনিক এপিথিলিয়াম বা সিকামের এপিথিলিয়ামের কন্ট্যাক্টে আসতে পারে না, ফলে কার্সিনোমা সিকামের চান্সটা কমায় দেয়। তাই যদি খাবারে যদি ডিক্রিজ ফাইবার ডায়েট থাকে, সেটা কার্সিনোমা সিকামের চান্স বাড়াবে। তার মানে খাবারে প্রচুর পরিমাণে ফাইবার ডায়েট ইজ প্রোটেক্টিভ ফর কার্সিনোমা সিকাম। আবার অ্যান্টি অক্সিডেন্ট যে ভিটামিন গুলি থাকে, ভিটামিন এ সি ই, দিজ আর এগুলির ডেফিসিয়েন্সি থাকলেও কার্সিনোমা সিকাম বা কার্সিনোমা কোলন হয়। আর স্মোকিং আর অ্যালকোহল, রেড মিট, এগুলি তো জানো এগুলি সরাসরি কার্সিনোমা কোলনের জন্য কার্সিনোজেনিক। আর হলো গ্রিল মিট, হাফ কুক মিট, এই যে আমরা খাই কাবাব, খাই শিক কাবাব, বটি কাবাব, কি কি অনেক ধরনের নাম আছে, হ্যাঁ, গ্রিল চিকেন, এই চিকেন, হাফ স্যান্ডউইচ, কি কি খাও তোমরা, এগুলিতে যে আসলে চিকেন চিকেন গুলি দেয়, এগুলি কিন্তু ভালোভাবে পোড়ানো হয় না, এগুলি হাফ কুকড। এই হাফ কুকড চিকেনে যে মিট থেকে নাইট্রোসো অ্যামাইন কম্পাউন্ড রিলিজ হয়, সেটা ইজ কার্সিনোজেনিক ফর কোলোনিক এপিথেলিয়াম। তার মানে এগুলি তোমার কার্সিনোমা, তার মানে পার্সোনাল হিস্ট্রিতে যেগুলি বললাম, অ্যাপেন্ডিকুলার লাম্ব বা আইওসিকাল টিউবারকুলোসিস এর সাথে হয়তো পার্সোনাল হিস্ট্রি কানেক্টেড না, সবই হচ্ছে কার্সিনোমা সিকামের সাথে। ফ্যামিলি হিস্ট্রি সেটা তো বললাম যে কার্সিনোমা সিকাম এটা ফ্যামিলিয়াল হতে পারে, যেহেতু একটা কোলোনিক ক্যান্সার, হ্যাঁ, কোলোনিক ক্যান্সার ফ্যামিলিয়াল হয়। সোশিও ইকোনমিক হিস্ট্রি যেটা বললাম, আইলিওসিক্যাল টিউবারকুলোসিস এটা একটু লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসে বিষয়, যে একটু ওভার ক্রাউডেড রিজিওনে যারা থাকে, পার্সোনাল হাইজিন যাদের কম তাদের ক্ষেত্রে। ইমিউনাইজেশন হিস্ট্রি, বিসিজি ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি তুমি আইলিওসিক্যাল টিউবারকুলোসিস পেশেন্টের হিস্ট্রি নাও থাকতে পারে। ফিজিক্যাল এক্সামিনেশন দেখো অলরেডি আলাপ করে ফেলছি, জেনারেল এক্সামিনেশনে কি কি পাবো, সিস্টেমিক এক্সামিনেশন মানে অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা কি কি পাবো, তাই এগুলি আমরা ডিটেলে যাচ্ছি না। কোথায় দেখেছি ওই দেখো, ওই আমরা আগের একটা স্লাইডে যে এখানে দেখে গেছি, এই যে দেখো এখানে সিমটম, সিমটমের পরে যে দেখো সাইনের মধ্যে কিন্তু আমরা জেনারেল তিনটা ভাগ করে করে আমরা দেখিয়ে ফেলেছি। হ্যাঁ, এইখানে আমি আর আর ডিটেইলে যাচ্ছি না, এটা ডিটেইলে আমি আলোচনা করেছি ফিজিক্যাল এক্সামিনেশনের ফাইন্ডিংসটা। ইনভেস্টিগেশন আমরা দেখো, আমরা যদি ছক করে বলি, একটা যদি সিবিসি করি, কমপ্লিট ব্লাড কাউন্ট করি, অ্যাপেন্ডিকুলার লাম্পে কি পাবো, এটা তো একিউট অ্যাপেন্ডিসাইটিস, তার মানে এখানে টোটাল কাউন্ট বেশি পাবা এবং তার মধ্যে আবার নিউট্রোফিল থাকবে বেশি। তো টোটাল কাউন্ট আমাদের কত, 4000 থেকে 4000 টু 11000 পার কিউবিক মিলিমিটার টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, তার মানে এটা 11000 এর বেশি হবে। আর ডিফারেন্সিয়াল কাউন্ট কি, নিউট্রোফিলের সংখ্যা বেশি হবে, নিউট্রোফিলের ডিফারেন্সিয়াল কাউন্ট কত, 50 থেকে 70%, বোঝে এটা 70% এর বেশি থাকবে, 80%, 90%, তার মানে দুটোকে একসাথে করলে কি হয়, নিউট্রোফিলিক লিম্ফোসাইটোসিস। আর আইলিওসিক্যাল টিউবারকুলোসিসে লিম্ফোসাইটোসিস থাকতেও পারে নাও থাকতে পারে, সবসময় যে থাকবে এমন কথা না, কিন্তু হাই ইএসআর থাকবে, যেটা ক্রনিক ডিজিজ, আমরা জানি টিউবারকুলোসিস যে কোনো ক্রনিক ডিজিজে ইএসআর বেশি হয়, তাহলে এখানে হাই ইএসআর থাকবে। কার্সিনোমা সিকামে এখানে আসলে সেল কাউন্ট সিবিসিতে আসলে তেমন কোনো চেঞ্জ পাবো না, মেইনলি হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমবে, যেটা বলছিস কার্সিনোমা সিকাম মানে হচ্ছে সিভিয়ার এনিমিয়া, সিভিয়ার উইকনেস, বারবার বলছি আনডিউ উইকনেস, আনডিউ টায়ার্ডনেস, আনএক্সপ্লেইন উইকনেস, এইটা হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা ডিক্রিজ হবে। আর এটাও একটা ক্রনিক ডিজিজ, তাই হাই ইএসআর বা মেলিগনেন্সি, মেলিগনেন্সিতে। আর এমটি টেস্ট মানে মান্টো টেস্ট যেটা আমরা বলি, এটা আইসিটিভিতে আই বেসিক্যাল টিউবারকুলোসিস এটা পজিটিভ হতে পারে। আর আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন আমরা একটা করবো, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন করলে আমরা এখানে অ্যাপেন্ডিকুলার লাম্পের ক্ষেত্রে একটা অ্যাপেন্ডিকুলার লাম্পের কথা সোনোলজিস্ট বলতেও পারে, আইলিওসিক্যাল টিউবারকুলোসিসেও সোনোলজিস্ট একটা লাম্পের কথা বলতে পারে। আর যদি পেরিটোনিয়াম ইনভলভ করে তাহলে অ্যাসাইটিস, প্লাস যদি লিম্ফ নোড ইনভলভ করে, আমি এখানে লিখি নেই, সেটাও লিখতে পারো যে লিম্ফ লিম্ফেরোনোপ্যাথি আছে কিনা, সেটা সম্পর্কেও কমেন্ট করতে পারে। সিএসি কেমন, সে একইভাবে লাম্প সম্পর্কে কমেন্ট করবে, যদি পেরিটোনিয়াল মেটাস্টেসিস হয় অ্যাসাইটিস সম্পর্কে, লিভার মেটাস্টেসিস হলেও সেটা সে প্লেইন এক্সট্রা অ্যাবডোমেন আমরা এখানে করি, এখানে আসলে এটা অ্যাপেন্ডিকুলার লাম্পের জন্য রিলিভেন্ট না, দরকার নাই। আইসিটিবি মানে আইলিওসিক্যাল টিউবারকুলোসিস এর জন্য ফিচার্স অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি থাকে, সেই অবস্থায় যদি করো তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের যে ফিচার্স গুলি সেগুলি পাইতে পারো, কি কি ফিচার, এয়ার ফ্লুইড লেভেল থাকবে, তারপর গ্যাস ডিস্টেন্ডেড বাউল লুপস থাকে, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল সেগুলি থাকতে পারে। একইভাবে সিএসি কেমন, একইভাবে যে ফিচার্স অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পেতে পারো, সবসময় যে পাবা তা না, যদি সে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসে তাহলে তখন তুমি এটা পেতে পারো। মেইনলি হচ্ছে আমাদের কোলোনোস্কোপি এন্ড বায়োপসি, এটা অ্যাপেন্ডিকুলার লাম্পের জন্য এটা রিলেটেড না, এটা আমরা অ্যাপেন্ডিকুলার লাম্পের জন্য করব না, করব কিসের জন্য, ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস এবং কার্সিনোমা সিকামের জন্য আমরা এটা ডায়াগনস্টিক, কারণ আমরা কোলোনোস্কোপি, আমরা যদি কোলন দিয়ে যাই, আমরা কিন্তু কোলন দিয়ে ঢুকে আমরা কি কি দেখতে পারি, অ্যানাল ক্যানাল, রেকটাম, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, সিকাম,
এখানে টার্মিনাল আইলিয়াম, প্রায় 10 একজন ভালো কলোনোস্কোপিস্ট প্রায় টার্মিনাল আইলিয়ামের 10 থেকে 15 সেন্টিমিটার দেখতে পারে। তা আমার তো আইলিওসিকাল টিবি ওই রিজিওনেই থাকে, ফলে ওইখানে দেখে সে এখান থেকে বায়োপসিও নিয়ে আসতে পারবে। তাহলে দিস ইজ আর দ্য ডায়াগনোস্টিক, মানে ডায়াগনোস্টিক কি হচ্ছে এই কলোনোস্কোপি এন্ড বায়োপসি। আর আমরা কার্সিনোম ইমব্রায়োনিক অ্যানেসথেসিয়া এটা করতে পারি, এটা অ্যাপেন্ডিকুলার লাম বা টিবির জন্য এটা রিলিভেন্ট না, এটা সিএসি কামের জন্য। এটার একটা প্রগনোস্টিক ভ্যালু আছে কার্সিনোম ইমব্রায়োনিক অ্যানেসথেসিয়া। হ্যাঁ, আমরা বলি যে এটা নর্মাল ভ্যালু কত, 0 to 5 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার ফর নন স্মোকার। স্মোকারদের কিন্তু এটা বেশি থাকে, 5 থেকে 10, এই মানটা বা এই এই যেন মাথায় থাকে। এটা অনেক সময় জিজ্ঞেস করে সিই এর কমন লেভেল কত, তাহলে আমরা বলবো যে একটা হেলদি পার্সনের ক্ষেত্রে নন স্মোকারদের ক্ষেত্রে 0 to 5, আর একটা স্মোকারদের ক্ষেত্রে এটা একটু বেশি থাকে, 5 থেকে 10। সিএর যেটা কি, এটা টিউমার মার্কার, সিএসি কামে তার অন্যান্য ফিচার গুলি তো থাকবেই, সাথে সিএ লেভেল কার্সিনোম বাড়তে পারে। টিউমার মার্কার আসলে কখনোই খুব বেশি সেন্সিটিভ বা স্পেসিফিক না, কিন্তু এটা সাপোর্টিভ প্রগনোস্টিক। মানে আমি যদি সিএসি কামের চিকিৎসা করি তারপর সিএ লেভেলটা দেখি যদি কমে আসছে, তার মানে বুঝবো যে আমার যে অপারেশন বা আমার যে ট্রিটমেন্ট বা থেরাপিটা সাকসেসফুল হচ্ছে, তার মানে একটা প্রগনোস্টিক রেট আছে। চেস্ট এক্সরে করতে পারি, আমরা কি করতে পারি চেস্ট এক্সরে তে, ওই যে যেটা বললাম যে ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস যদি আলসারেটিভ ভ্যারাইটি হয় তাহলে প্রাইমারি ফোকাস থাকবে লাং, ওই প্রাইমারি ফোকাসটা জন্য আমরা দেখতে পারি। তাহলে দিস আর দ্য অল অফ দ্য ইনভেস্টিগেশন ইন এ নাটশেল, ঠিক আছে। তাহলে মেইনলি তাহলে দেখো যে অ্যাপেন্ডিকুলার লাম্প দেখার জন্য আমার বেশি কিছু লাগছে না, সিবিসি লাগছে, একটা আলট্রাসোনোগ্রাম হয়ে কিন্তু আমি ডায়াগনোসিসে পৌঁছে যেতে পারছি, কিন্তু ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমার সিবিসিতে তারপরে একটা আলট্রাসোনোগ্রাম ব্রেন অ্যাবডোমেন এবং কোলোনোস্কোপি পর্যন্ত আমার যেতে হচ্ছে, ঠিক একইভাবে কার্সিনোমা সিকামের ক্ষেত্রে। আচ্ছা, সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেনের রোল আছে, আসলে খুব বেশি রোল আছে আছে আবার নাইও। অনেক সময় দেখা যায় যে আমাদের আলট্রাসোনোগ্রাম যদি খুব কনক্লুসিভ না হয় তখন আমরা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করি। আর সিএসি কামের ক্ষেত্রে এটা স্টেজিং ইনভেস্টিগেশন হিসেবে কাজ করে, সিএ সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, বিশেষ করে লিভারে মেটাস্টেসিস, অ্যাসাইটিস, এগুলি লিম্ফেরোনোপ্যাথি, লোকাল এক্সটেনশন অফ দ্য ডিজিজ, মোর ডেলিনিয়েট ইন সিএসি কা ইন সিটি স্ক্যান রাদার দেন ইন দ্য আলট্রাসোনোগ্রাম। ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের মধ্যে দেখো আমি একসাথে বলে দিচ্ছি যে আমরা কার্সিনোমা সিকাম দিয়ে কি করি, আমরা যদি এটা আর্লি স্টেজে থাকে, কিউরেটিভ স্টেজে থাকে, তাহলে আমরা রাইট হেমিকোলেক্টমি ফলোড বাই কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি, সোজা কথা একটাই কথা, আমরা যদি এটা কিউরেটিভ স্টেজে থাকে রাইট হেমিকোলেক্টমি ফলোড বাই কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। আর একটু অ্যাডভান্সড স্টেজে যদি থাকে তখন আমরা হয়তো একটু ডাউন স্টেজিং করতে পারি বাই কেমোথেরাপি দিয়ে আমরা রাইট হেমিকোলেক্টমি এটা করতে পারি। আচ্ছা, রাইট হেমিকোলেক্টমিতে আমি কি কি ফেলবো এটা আমাকে জিজ্ঞেস করো, হোয়াট স্ট্রাকচার উই উইল ইউজ, কারণ আমি বললাম আমি সিকামে গ্রোথ হচ্ছে, কেন পুরো আমি রাইট হেমিকোলেক্টমি করে দিব, রাইট হেমিকোলেক্টমিতে আমরা হুইচ স্ট্রাকচার উই রিমুভ ইন রাইট হেমিকোলেক্টমি, তাহলে এখানে কি করবো অ্যাপেন্ডিক্স উইথ সিকাম, টার্মিনাল 10 to 15 সেন্টিমিটার্স অফ দ্য আইলিয়াম, তারপর অ্যাসেন্ডিং কোলন, হ্যাপাটিক ফ্লেক্সার এবং আমরা বলি রাইট কনভার্ট অফ দ্য ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে রাইট হেমিকোরেক্টমি। এবং রাইট হেমিকোরেক্টমি যদি করতে চাও তাহলে কোন কোন আর্টারিকে স্যাক্রিফাইস করতে হবে, আইলিওকোলিক আর্টারিকে তোমার স্যাক্রিফাইস করতে হবে, এটা আইডিয়াল। হ্যাঁ, তারপর মিডল কোলিক আর্টারি রাইট ব্রাঞ্চকে তোমার সাপ্লাই করতে, রাইট ব্রাঞ্চ তোমার সাপ্লাই দিবে তোমার অ্যাসেন্ডিং কোলন এবং রাইট সাইড অফ দ্য ট্রান্সভার্স কোলন, লেফট ব্রাঞ্চটাকে কাটা যাবে না মিডল কোলিক আর্টারির, তার মানে তোমার আইলিওকোলিক আর্টারিকে তোমার ইয়ে করতে হবে, লাইগেট করতে হবে, আর ওইখানে তোমার উপরের দিকে মিডল কোলিক আর্টারি রাইট ব্রাঞ্চ করতে হবে, লেফট ব্রাঞ্চ লেফট হাফ অফ দ্য ট্রান্সভার্স কোলন করতে হবে। আর সাথে কি করবো ওমেন্টাম বা মেজেন মেজোকোলন ফেলে দিতে হবে তোমাকে, কেন ফেলে দিবা ফর দ্য এডিকুয়েট লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স, তার মানে কেন ছোট্ট একটু সিকামের জন্য এতটুকু ফেলে দিলাম কেন, আমরা এত বড় জায়গা ফেলে দিলাম কেন, এটার আনসার হচ্ছে উই উইল পারফর্ম রাইট হেমিকোলেক্টমি ফর অ্যাকোয়ারিং লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স, মানে আমার কোনো লিম্ফ নোডে মেটাস্টেসিস থাকতে পারে, মাইক্রো মেটাস্টেসিস যেটা আমরা চোখে দেখতেছি না, বা লোকাল তোমার যে বাস ভেসেলে ইনভলভ থাকতে পারে মেলিগন্যান্সিতে, আমি পুরো টেরিটরির ব্লাড সাপ্লাই এবং লিম্ফেটিক সহ আমি মেজোকোলন এবং ওই পুরো পার্ট গুলি আমি কেটে ফেলে দিচ্ছি। কি কি ফেললাম আবারও বলি, টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম 10 to 15 সেন্টিমিটার অফ আইলিয়াম, অ্যাপেন্ডিক্স উইথ সিকাম, অ্যাসেন্ডিং কোলন, হ্যাপাটিক ফ্লেক্সার এন্ড রাইট কনভার্ট অফ দ্য ট্রান্সভার্স কোলন।
ফলোড বাই কেটে তো ফেলে দিলা, এখন তোমার একদিকে আইলিয়াম কাটলা আর একদিকে ট্রান্সভার্স কোলন কাটলা, তাহলে এক সাইডে থাকলো আইলিয়াম আর এক সাইডে ট্রান্সভার্স, এই দুটোকে আবার জোড়া লাগাই দিতে হবে। এইটার নাম কি? আইলিও ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। তাহলে এটাকে অনেক সময় এইভাবেও বলতে পারো, রাইট হেমিকুলেকটমি ফলোড বাই আইলিও ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। আইলিও ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস কি? রিমেইনিং পার্ট অফ দ্য আইলিয়ামকে আমি অ্যানাস্টোমোসিস করে দিলাম তার সাথে ট্রান্সভার্স কোলনের সাথে। আচ্ছা, এবার আসো অ্যাপেন্ডিকুলার লাম্প এরিয়া কি, আমরা দেখো একটা অসনার শেরিন রেজিম, বানানটা দেখো ও সি এইচ এস এন ই আর শেরেন, SHERRIN, ইন বানানটা স্পেলিংটা কিন্তু ভালোভাবে জানতে হবে, এটা পরীক্ষার হলে ভাইবো বোর্ডে স্যাররা লিখতে দেবে। অস্টার শেরিন রেজিম ইজ নাথিং, এটা হচ্ছে একটা কনজারভেটিভ থেরাপি, যেটা আমরা যে কোনো একিউট অ্যাবডোমেনে দিই। কি করি? নাথিং পারোরাল, মুখে কিছু খেতে দিই না, এনজি সাকশন, নাকে নল দিই, ইন্ট্রাভেনাস ইনফিউশন, স্যালাইন দিই 5% দিয়ে, ডিএনএস, হার্টম্যান, তারপর ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক্স যেমন সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল, তারপর ইন্ট্রাভেনাস অ্যানালজেসিক্স, অ্যানালজেসিক্স দিই, ইন্ট্রাভেনাস অ্যান্টি আলসার ড্রাগ যেমন ইন্ট্রাভেনাস ওমিপ্রাজল বা প্রোটন পাম্প ইনহিবিটর দাও, আর কি ক্যাথেটারাইজেশন করো। এই যে সাতটা জিনিস, তো মুখে কিছু খাবে না, নাকে নল দিলাম, এনজি সাকশন দিলাম, ইন্ট্রাভেনাস ইনফিউশন দিলাম, স্যালাইন দিলাম যেটাকে, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যানালজেসিক দিলাম, পিপিই দিলাম, এটাই হচ্ছে এই, এবং সাথে ক্যাথেটারাইজেশন করলাম, এটাই হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফর এনি একিউট অ্যাবডোমেন। যে কোনো একিউট অ্যাবডোমেন কিন্তু এটাই করি আমরা, একিউট অ্যাপেন্ডিসাইটিস এর প্রথম দিকে, একিউট পারফর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, একিউট প্যানক্রিয়াটিস, কিন্তু অন্যগুলিতে কিন্তু অ্যাপেন্ডিকুলার লাম্পের বেলায় যখন এটা করব তখন এটা স্পেশাল নাম হয়ে যাবে অসনার শেরিং রেজিম, কারণ এখানে ট্রিটমেন্টই হচ্ছে এটা। ট্রিটমেন্ট করে আমি পেশেন্টকে ফলো আপে রাখবো, ফলো আপে কি পরের দিন যখন আসবো পেশেন্টকে জিজ্ঞেস করবো আপনার ব্যথা কমেছে কিনা, আপনার জ্বর কমেছে কিনা, হ্যাঁ, আর এক্সামিনেশন করে দেখবো তার পালস রেটটা কমে আসছে কিনা, তারপর তার ফিভারটা কমে আসছে কিনা, টেন্ডারনেসটা কমে আসছে কিনা, এবং লাম্পের সাইজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন ফলো আপের সময় আমাকে লাম্পটা স্কিন মার্কার দিয়ে এঁকে লাম্পের সাইজটা মাপতে হবে, দেখতে হবে যে এই এটা কমে আসছে কিনা সাইজটা। যদি কমে আসে তার মানে এইগুলি যদি হয়, তার জ্বর কমে আসছে, ব্যথা কমে আসছে, তুমি পালসের ট্যাকিকার্ডিয়া, পালস রেট কমে আসছে, তার জ্বর কমে, টেম্পারেচার মেপে দেখলো জ্বরটা কমে আসছে, তার রাইট ইলিয়াক টেন্ডারনেস কমে, লাম্পের সাইজ ছোট হয়ে আসছে, তার মানে পেশেন্ট ইজ রেসপন্ডিং। এভাবে হওয়ার পরে পেশেন্ট কাছ থেকে তুমি ছুটি দিয়ে দাও, 6 সপ্তাহ পরে এসে সে অ্যাপেন্ডিসেক্টমি করবে। কেন ওই সেটিং এ করলো না? ওই যে বললাম যে ওই সেটিং এ অ্যাপেন্ডিকুলার লাম্প তো একটা জট পাকায় আছে, অ্যাপেন্ডিক্স, সিকাম, টার্মিনাল আইলিয়াম, ওমেন্টাম সব মিলে একটা সিঙ্গেল পিস, একটা এক টুকরো মাংসের মতো দলা পাকানো অবস্থা। কোনটা সিকাম, কোনটা অ্যাপেন্ডিক্স, কোনটা আইলিয়াম তুমি আইডেন্টিফাই করতে পারো। তো ওইখানে যদি তখন ডিসেকশন করতে গিয়ে খোঁচাখুচি করো, ভয়াবহ সর্বনাশ হবে। সর্বনাশটা কি হবে? তুমি সিকাম ইঞ্জুরি করবে, আইলিয়াম ইঞ্জুরি করবে অ্যাপেন্ডিক্স খুঁজতে গিয়ে, ফলে ইট উইল কজ এ ডিভাস্টেটিং, কি করবে, সিকাল ফিকাল ফিস্টুলা ডেভেলপ করে যাবে, ফিস্টুলা ডেভেলপ করবে, তাই আমরা তখন অপারেশন। এই জন্য আমরা বলি যে লাম্প হয়ে গেলে আর আমরা অপারেশন করবো না, আমরা এটাকে ইয়ে করবো। কিন্তু তুমি যদি দেখো ফলো আপের সময় যে উল্টাও তো হতে পারে, যে না স্যার অসনার শেরিন রেজিমকে পেশেন্টের জ্বর কমতেছে না, জ্বর বাড়তেছে, রাইট ইলিয়াক ফসার ব্যথা বাড়তেছে, অ্যাবডোমেনে টেন্ডারনেস বাড়তেছে, লাম্পের সাইজ বাড়তেছে, তখন কি করবো? তখন ইউ টু গো ফর সার্জারি। কারণ তখন কি হচ্ছে, তখন আসলে ধরে নিতে হবে অ্যাপেন্ডিকুলার লাম্প ইজ কনভার্টেড ইন্টু অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, লাম্পটা অ্যাবসেস বা ফোড়ায় হয়ে গেছে, অ্যাবসেস হলে ইউ মাস্ট ড্রেন দ্য অ্যাবসেস, তাহলে তখন তোমাকে করে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসটা ড্রেন করতে হবে। এটাই বলছে যে দেখো এখানে একটা ইন্ডিকেশন ফর ইমিডিয়েট সার্জারি, হোয়েন পেশেন্ট ডাজ নট রেসপন্ড টু দা অসনার শেরিং রেজিম, এবং এই পেশেন্ট রেসপন্স করে কি করছে না, এটা কিভাবে করবো? এই প্রতিদিনের ফলো আপ, ফলো আপটা কি? ওই তো বললাম সিমটম আর সাইন, সিমটম কি? ওই যে বললাম ব্যথা কমছে না বাড়ছে, জ্বর কমছে না বাড়ছে, ঠিক আছে, আর সাইন কি? ট্যাকিকার্ডিয়া বাড়ছে না পালস কমে আসছে, টেম্পারেচার থার্মোমিটার দিয়ে মেপে দেখো জ্বর কমছে না বাড়ছে, পেটে হাত দিয়ে দেখো টেন্ডারনেস বাড়ছে না কমছে, লাম্পের সাইজটা মেপে দেখো বাড়ছে না কমছে, সব যদি কম কমার দিকে হয় তার মানে পেশেন্ট ইজ রেসপন্ডিং, তাহলে আর তোমার চিন্তার কারণ নেই, তাকে 6 সপ্তাহ পরে তাকে ছুটি দিয়ে দাও এবং বলো যে 6 সপ্তাহ পরে এসে আপনি অ্যাপেন্ডিসেক্টমি করে নেবেন, যেটাকে বলা হয় ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি। আর যদি দেখো যে না ব্যথা বাড়ছে, জ্বর বাড়ছে, লাম্পের সাইজ বাড়ছে, লাম্পে টেন্ডারনেস বাড়ছে, সব যদি বাড়ার দিকে হয় তার মানে ইউ হ্যাভ টু গো ফর ইমিডিয়েট সার্জারি, তার মানে ইট ইজ নট রেসপন্ডিং টু দা অস্টার শেরিং রেজিম, দা লাম্প ইজ কনভার্টেড টু অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, দা অ্যাবসেস মাস্ট বি পেইন। আর এই আইসিটিবি যেটা সেটা কি, আইলিওসিকাল টিউবারকুলোসিস, এখানে আমরা সবসময় ফার্স্টে অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি দিব 6 থেকে 9 মাস, যদি দরকার হয়, যদি রেসপন্স কম হয় তাহলে এটাকে আরো বাড়াবো 12 থেকে 18 মাস। হ্যাঁ, সার্জারি করতে পারি, কখন আমরা সার্জারি করবো?
যদি দেখি যে হ্যাঁ আমার রেসপন্ড করছে না, নট রেসপন্ডিং টু অ্যান্টিটিউবার কেমোথেরাপি, কিভাবে রেসপন্স করছে না, বারবার তার রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে, রোগী বলতেছে না স্যার আমার পেটে ব্যথা হয়, পায়খানা কষা হয়ে যায়, আবার মাঝে মাঝে কষ্ট হয়, এইভাবে যদি হয়, তারপর যদি তার সিভিয়ার ইন্ট্রাক্টেবল হিমোরেজ হয়, আলসারেটিভ ভ্যারাইটি হয়, সিভিয়ার হিমোরেজ হচ্ছে, সেই হিমোরেজ তুমি কন্ট্রোল করতে পারছো না, হ্যাঁ, এবং পেশেন্টের ইন্ট্রাক্টেবল পেইন, হিজ কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার, এগুলি যদি হয় তখন তুমি আসলে তোমাকে ইয়েতে সার্জারি করতে হবে, এবং সার্জারি এবং আর কখন কখন সার্জারি করবো, যদি কোল্ড অ্যাবসেস হয়ে যায়, ভিতরে অ্যাবসেস হয়ে যায় বা ফিস্টুলা হয়, এই টিবি থেকে ফিস্টুলা হয়, তখনও তোমাকে সার্জারি করতে হবে। ইন্ডিকেশন অফ সার্জারি ইন কেস অফ ইন্টেস্টাইন টিউবারকুলোসিস হচ্ছে নট রেসপন্ডিং টু ড্রাগ থেরাপি, রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ফর্মেশন অফ এম ক্রনিক অ্যাবসেস অ্যান্ড ফিস্টুলা, ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস অ্যান্ড ফিস্টুলা, হ্যাঁ, তারপর যদি সিভিয়ার হিমোরেজ হয়, এগুলো ক্ষেত্রে তোমাকে করতে হবে। কি সার্জারি করবা, স্ট্রিকচারোপ্লাস্টি, একটা স্ট্রিকচার থাকলে স্ট্রিকচারটাকে তুমি কেটে দিয়ে রিফরমেশন করে, একটা রিফর্ম করলাই স্ট্রিকচারোপ্লাস্টি, লিমিটেড আইলিয়াল রিসেকশন, বেশি না, অল্প করে রাখ, কিন্তু দেখলা যে না তোমার মাসটা অনেক বড় আইলিওসিকাল টিউবারকুলোসিস, ওটাকে রাখা যাবে না, সেক্ষেত্রে ভালো হয় কি ওই রাইট হেমিকোলেক্টমি করে দেওয়া। তার মানে আমরা যদি আইসিটিভি মানে আইলিওসিকাল টিউবারকুলোসিস এর বিভিন্ন সার্জিক্যাল অপশন চাই, অনেকগুলো বলা হয় স্ট্রিকচারোপ্লাস্টি, মাল্টিপল স্ট্রিকচারোপ্লাস্টি, লিমিটেড আইডিয়াল রিসেকশন, আর এট দ্য লাস্টে আমাদের সবচেয়ে বড় সার্জারি যেটা যদি হয়, যে আমার ক্ষেত্রে মাল্টিপল ধরো গ্রেনুলোমা আছে বা মাল্টিপল জায়গায় আলসার আছে, সিকামেও আছে, আবার ধরো তোমার অ্যাসেন্ডিং কোলনও আছে, কতটুকু তুমি তারপরে রাইট হেমিক বা একটা বিশাল একটা মাস গ্রেনুলোমা তৈরি হয়ে গেছে যেটা অবস্ট্রাকশন করছে, তুমি স্ট্রিকচার ফর্মেশন করছে, একটা স্ট্রিকচার মাস, তখন তুমি রাইট হেমিকুলে তুমি করে দিলা। তার মানে ইন্ডিকেশন অফ সার্জারি আমি আবারও বলি, আইলিওসিকাল টিউবারকুলোসিসে আমরা অবশ্যই আগে এনটিটিভি কেমোথেরাপি দিয়ে চেষ্টা করবো, কিন্তু ইন্ডিকেশন অফ সার্জারি যেটা বললাম যে রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে, রিকারেন্ট পেইন হচ্ছে, রিকারেন্ট হিমোরেজ হচ্ছে বা পারফোরেশন হয়ে গেল, তারপর যেটা বললাম ফিস্টুলা ফর্মেশন হয়ে গেল, অ্যাবসেস ফর্মেশন হয়ে গেল, সেসব ক্ষেত্রে আমরা অবশ্যই বা আইসিটিপি বা আইলিওসিকাল টিউবারকুলোসিস ক্ষেত্রে আমরা সার্জারি দিতে পারবো। সার্জারি কি কি অনেকগুলি হতে পারে, স্ট্রিকচারোপ্লাস্টি, মাল্টিপল স্ট্রিকচারোপ্লাস্টি, লিমিটেড আইডিয়াল রিসেকশন, এবং রাইট যদি সবচেয়ে বড় সার্জারি করতে চাই, যে অনেক বড় মাস হয়ে গেছে আইলিওসিকাল জোনে, অবস্ট্রাকটিভ মাস, আমরা আইলিওসিকাল টিউবে আমরা আইলিয়া সরি রাইট হেমিকোলেক্টমি করলাম, এবং যেই সার্জারি করি না কেন করার পরে কিন্তু আমাকে অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি সেই 6 to 9 months বা দরকার হলে 12 to 18 months কন্টিনিউ করতে হবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ কার্সিনো উইথ রাইট ইরিয়া কোসালাম। তো আশা করি তোমাদের এইটা বুঝতে খুব সহজ ভাষায় এবং খুব অল্পভাবেই লিখেছি, অনেক বেশি ডিটেইলে যাই নাই, যতটুকু তোমাদের লং পিছে না। এখন ধরো শুধু আলাদাভাবে যদি আমি কার্সিনোমা সিকাম আলোচনা করি, সেটা অনেক বড় ডিসকাশন হবে, সেটা কার্সিনোমা কোলনের সাথে, ওই ডিটেইলে আমি এই পার্টিকুলার শর্ট কেসে গেলাম না, বা শুধু যদি আমি আইডিওসিকাল টিউবার কুলোসিসটা, সেটা অনেক বড় ডিসকাশন, সেখানে আমি গেলাম না, হ্যাঁ, বা শুধু যদি অ্যাপেন্ডিকুলার লাম বা অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আলাপ করি, সেটা তোমাদের আসলে লাগবে না, তোমাদের লং কেসের জন্য ঠিক এতটুকুই লাগবে, বাকি যেটা লাগবে সেটা আসলে থিওরিটিক্যাল ডিসকাশন, সেটা রিটেনের জন্য লাগবে, বয়স্কের জন্য লাগবে, সেটা অ্যানাদার কোনো আমরা সেশনে আমরা সেটা ইয়ে করবো। তো তো আশা করি তোমাদের এরকম যদি একটা কারো ভাগ্যে এরকম রাইট ইলিয়াক ফসা লাম পড়ে যায়, ডিডি লং কেস পড়বে, তোমরা এখানে যারা শুনছো তার জন্য আমি শিওর সারা বাংলাদেশ থেকে অনেক মেডিকেল কলেজ থেকে শুনছো, 20% স্টুডেন্টের দেখবা যে রাইট ইলিয়াক ফসা লাম পড়ে গিয়েছে। এখন সেই 20%-এর একজন তো তুমিও হতে পারো, তোমার যদি পড়ে তাহলে এটা তোমার জন্য 100%। তাই এটা খুব পপুলার লং কেস না হলেও আমি অনেক জায়গায় পরীক্ষা কন্ডাক্ট করেছি, যখন অনারি মেডিকেল অনারি ট্রেনিং করতাম ঢাকা মেডিকেলে, অনেক আগের ঘটনা, শুধু 2004 বা 2005 তখন দেখতাম যে ডিএমসি তে দিত রাইট ইলিয়াক ফসা লাম লং কেস হিসেবে, পরবর্তীতে যখন হলিফেনিলি মেডিকেল কলেজে অনেক আগে সেটাও 2006-এর দিকে রেজিস্টার ছিলাম, সেখানে আমি দেখেছি যে কেস না পাওয়া গেলে একটা রাইট ইলিয়াক ফসা অ্যাপেন্ডিকুলার লাম দিয়ে দেওয়া হতো। তারপর বরিশাল মেডিকেল কলেজে 5 বছর পর কন্ডাক্ট করছি, ওইখানেও প্রত্যেকটা প্রফেই দেখা যেত যে 10 দিন প্রফ হলে 3 বা 4 দিন একটা রাইট ইলিয়াক ফসা লাম্পের কেস থাকবে। প্লাস এখানে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে সিএমএইচ বা পুলিশ কলেজ হাসপাতালে যে পরীক্ষা দিতে হয়, সেখানেও রাইট ইলিয়াক ফসা লাম যদি থাকে কেসটা দিয়ে দেওয়া হয়। তার মানে আমি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকম পরীক্ষার অ্যারেঞ্জমেন্টের সাথে
সংযুক্ত ছিলাম, তার মানে যেসব অন্যান্য জায়গাতেও নিশ্চয়ই এরকম রাইট ইলিয়াক ফসার লাম্প পেলে সেটা দেওয়া হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো। কঠিন সময় আমি জানি যে মনোটোনাস বিরক্তিকর সময়, আমাদের জন্য সময়টা বিরক্তিকর, আমাদের জন্য তো অবশ্যই। তো আসলে কিছু তো আসলে করার নেই, এখন কবে পরীক্ষা হবে, কখন হবে, সবকিছুই আনসার্টিন, কিন্তু আমাদের যতটুকু কাজ ততটুকু তো আমাদের করে রাখতে হবে। তোমাদের কাজ কতটুকু আমরা বলি ছাত্র এবং অধ্যয়ন কথা, তোমাদের হলো এখন অধ্যয়ন করতে হবে, পড়াশোনাটা আগিয়ে রাখো, যেকোনো যেকোনো মুহূর্তেই যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ আসে, সরকারি আদেশ আসে, তাহলে তো তোমাদের পরীক্ষাটা হবে নভেম্বর। তো সেই হিসেবে তোমরা প্রিপারেশন নাও এবং ইনশাল্লাহ আমরা পরবর্তী সেশনে কোনো অন্য কোনো টপিকস নিয়ে আলাপ করবো, এবং যদি হয় আরো প্রফ ওরিয়েন্টেড, প্রফের বাইরে কোশ্চেন গুলো নিয়ে আমরা আলাপ করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।